ইনক্লুডিং রূপসার। বাহ, চলো শুনিয়ে দাও। বেশ, তোমার জীবনে তোমায় স্বাগত জানাই, তোমার জীবন অভিষেকে শুভকামনা। তোমার জীবনে তোমায় স্বাগত জানাই, তোমার জীবন অভিষেকে শুভকামনা। প্রত্যেকে ভাবে পৃথিবীটা যেন তারি, বলে রাখি শুধু এমন তুমি ভেব না। প্রত্যেকে ভাবে পৃথিবীটা যেন তারি, বলে রাখি শুধু এমন তুমি ভেব না। শিশু তুমি তো জানো না, চেনো না এই পৃথিবীকে, সময়ের সাথে সাথে তোমাকে নিতে হবে শিখে। শিশু তুমি তো জানো না, চেনো না এই পৃথিবীকে, সময়ের সাথে সাথে তোমাকে নিতে হবে শিখে। মতোকে অবহেলে ভালোকে যাবে না তো ছেড়া। এখানে অনেকে আমাকে বলে, এই কথাটা বলে দিই মাঝখানে, যে অনেকে বলে যে রূপম দা তোমার এই গানটা, তোমার গাওয়া ফিল্মের এই গানটা খুব পছন্দ হয়েছে, আবার ওই গানটা কিছু মনে করো না করে পছন্দ হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে সবকিছু এক্সপিরিয়েন্স করতে হবে, যেটা ভালো সেটা যেমন গাওয়া দরকার, যেটা মন্দ যদি কারো মনে হয় যে সেটা মন্দ সেটাও গাওয়া দরকার, তাহলে জানা যাবে যে ভালো কোনটা। একেবারে। শিশু তুমি তো জানো না, চেনো না এই পৃথিবীকে, সময়ের সাথে সাথে তোমাকে নিতে হবে শিখে। মন্দকে অবহেলে ভালোকে যাবে না তো ছেনা। কাটা দিয়ে কাটা তোলো তুমি আমারে কামনা। প্রত্যেকে ভাবে পৃথিবীটা যেন তারি, বলে রাখি শুধু এমন তুমি ভেব না। তোমার জীবনে তোমায় স্বাগত জানাই, তোমার জীবন অভিষেকে শুভকামনা। প্রত্যেকে ভাবে পৃথিবীটা যেন তারি, রূপসার জন্য লেখা গান নয়, এটা কেন ওকে শোনাতে যাব? আমাদের জন্য আমরা শুনতে চাইছি, তোমার জন্য গাইতে হবে। ঠিক আছে, তাই গেয়ে দাও। আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই, তুমি তাকাওনি আমার দিকে তাই ধূসর বিকেল। কালো রাস্তাও, কালো রাস্তাও রং হারায় ধূসর ধোঁয়ায়। কিছু শরীর কথা বলে যায় কোন গভীর রাতের ইশারায়, আমি একলা জেগে সোজায় সরসোজায়। মন ঘুমায় তোমার কোলে হায়। একটু আড্ডা, মানে এতগুলো গান শুনলাম, মুডটা একদম ফ্রেশ। তোমার কাছে যেটা জানতে চাইছি, কলেজ লাইফের কথা, ধরো যখন রূপসাদির সঙ্গে সেভাবে তোমার সম্পর্কটা গড়ে ওঠেনি সেই সময়, না না যখন লিখতে গানগুলো, কলেজে তো সে তো অনেক দিনের ঘটনা, অনেক দিনের ঘটনা। সাথে যোগাযোগ হয়েছে আমার 2004। আচ্ছা, আর কলেজ শেষ হয়ে গেছে 1995 এ। সেই সময় ইন্সপিরেশন গুলো কাদের থেকে পেতে, মানে এই ধরনের গানগুলো? ওই প্রসেস ছিল, লোকজন ছিল। আচ্ছা, সেটা আর ভাঙতে চাইছো না? না, সেটা মানে সবাই জানে, সেটাই আর কি। যারা আমার আমার জীবন নিয়ে যারা ঘাটাঘাটি করে তারা জানে, আর আমার জীবন নিয়ে যারা ঘাটাঘাটি করে না তাদের জানানোর আমার কোনো দায় নেই। একেবারে, সেটা তো নিশ্চয়ই। কিন্তু একটা ইন্সপিরেশন তো লাগে, কারণ তুমি যে ধরনের গান লিখেছো ফসিলস এর জন্য, মানে অসাধারণ। ফসিলস অনেক পরে, ফসিলস হয়েছে 1998 এ, 1999 থেকে আমরা পারফর্ম করতে শুরু করি। আর কলেজে তো আমি তো বললাম যে 92 থেকে আমি নিজের গান লেখা শুরু করেছি,
এই যে এক্ষুনি যে গানটা গাইলাম আগের গানটা, সেটা 93-তে লেখা। সো আমার প্রথম প্রথম 30টা গানের একটা, না 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 30টা গান নয়, প্রথম প্রথম 100টা গানের একটা। বাপরে, তোর মধ্যেই লিখে ফেলেছে 100টা? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি, মানে আমি প্রথম বছরেই, প্রথম 2 বছরের মধ্যেই 100টা গান লিখে ফেলেছিলাম। সো কলেজ জীবনে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা ভীষণ একটা স্বাধীনতার সেন্স কাজ করত, কারণ তখন সবে বড় হয়েছি এবং তখন নিজের আদর্শগুলো খুঁজে বার করবার চেষ্টা করছি এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যার জন্য আমরা অ্যাভোগাদ পরিষদ বলে একটা পরিষদ তৈরি করেছিলাম, যেখানে কাজই ছিল মানুষের সঙ্গে মেশা এবং মানুষের মধ্যে যদি কোনো ভুল থাকে, যদি কুসংস্কার থাকে, সেগুলোকে নির্মূল করবার চেষ্টা করা, এবং যার জন্য আমরা ম্যাগাজিন প্রকাশ করতাম। কলেজ জীবনে যেটা মেন হয়ে কাজ থাকে, মেন ছিল, কাজ থাকে, মেন কাজ ছিল আমাদের, সেটা হচ্ছে ম্যাগাজিন প্রকাশ করা, বাহ, এবং আমরা বইমেলাতে গিয়ে ম্যাগাজিন বিক্রিও করেছি, আমিও করেছি। তার পাশাপাশি মূলত ম্যাগাজিনের লোককে আকৃষ্ট করবার জন্য গান গাওয়া হতো, কাজেই গানটা অবভিয়াসলি ছিল সেকেন্ডারি, এবং সেই সময় আমার গান লোকে শুনতেও না, অন্তত 95-এর আগে তো শোনেই নি, কারণ তখনও আমি গিটার বাজাতে শিখিনি, কারণ গিটার একটা মানুষকে অনেক মোবাইল করে দেয়, কারণ গিটার যন্ত্রটা নিয়ে যে কোনো জায়গায় পৌঁছানো যায় এবং বাজিয়ে গাওয়া যায়, যার ফলে গান এবং রিদম এবং মেলোডি এই তিনটে একসাথে হতে পারে। আমি এর আগে কিবোর্ড বাজাতাম, কিবোর্ড নিয়ে সব জায়গায় চলাচল করা মুশকিল, সম্ভব নয়, আর কিবোর্ডে স্পিকার, অবভিয়াসলি স্পিকার নিয়ে যেতে হবে, তাহলে নয়তো কিবোর্ড সমস্যা হয়, সাউন্ড জমবে না, হয়ে যাবে না। সো কাজেই সেটা সম্ভব ছিল না, যার জন্য তখন মূলত আমাদের আদর্শবাদ, ভাববাদ ইত্যাদি এইসব জায়গা থেকেই গান তৈরি হতো, এবং সেটা মূলত মানুষকে ভালো দিকে নিয়ে আসবার জন্য, সচেতনতা বাড়ানোর মধ্যে এক্স্যাক্টলি আমি সেরকম ভাবেই মেসেজ থাকতো আমরা করেছিলাম। একটা জিনিস, এরপর যখন তোমাদের ব্যান্ড তৈরি হলো পারফিউজ, এবং তারপর তোমরা স্টেজ পারফর্ম করতে শুরু করলে, সেই পিরিয়ডে মানে কোন ধর মানে তোমার তো গান প্রতিটাই হিট হয়েছিল আমরা জানি ব্যাপকভাবে, মানুষ কোনটা বেশি শুনতে চাইতো বা তুমি কোনটা শোনাতে চাইতে, সেরকম যদি একটা মনে করে শুনিয়ে নাও। আবার পুরোনো গান গাইতে হবে, আমার মনে হয় পুরোনো গানের বদলে একটা নতুন, পুরোনো গানের নামটা বলে দিচ্ছি, যে আচ্ছা গানটা বলো, সেই সময় মানুষ ব্যাপকভাবে, দুটো লাইন পুরোটা গেও না, দু লাইন জাস্ট বাজিয়ে দু লাইন যদি শুনিয়ে নাও, পুরোটা গাইতে হবে না, তুমি দু লাইন। সেদিনও ছিল দুপুর এমন ঝক ঝকে রোদ অস্থির মন, আর ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয়ে, সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে অবকাশ, পাওয়া গেছে ফের দেখার আকাশ নীলচে সময়।